সজীব ভাই, আপনি যদি আমাদেরকে বলেন আপনি কি কাজের জন্য আসলে আপনার পিসিটা বিল্ড করলেন, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বিল্ড কিছু করার বলেন। উদ্দেশ্য গ্রাফিক্স ডিজাইন আর টুকটাক গেমিং মুভি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে সজীব ভাইকে নিয়ে। সজীব ভাই সুদূর সেই সিরাজগঞ্জ থেকে আমাদের কাছে আসছে তার পিসি বিল্ড করার জন্য। তো চলুন ভিউয়ার্স, সজীব ভাই থেকে জেনে নেই যে উনি ওনার পিসি দিয়ে কি কি কাজ করতে চাচ্ছেন এবং কি কারণে উনি ওনার পিসিটা বিল্ড করছেন। সজীব ভাই, আপনি যদি আমাদেরকে বলেন আপনি কি কাজের জন্য আসলে আপনার পিসিটা বিল্ড করলেন, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বিল্ড কিছু করার বলেন। উদ্দেশ্য গ্রাফিক্স ডিজাইন আর টুকটাক গেমিং মুভি এইসব আচ্ছা আর আচ্ছা, কি। উনি হচ্ছে ওনার গ্রাফিক্স কাজ এবং গেমিং এবং ফ্রিল্যান্সিং করার জন্য আসলে পিসিটা তৈরি করছে। তো ভিউয়ার্স, সজীব ভাইয়ের 36,000 বাজেটের পিসিতে কি কম্পোনেন্ট দিয়ে উনি প্রোডাক্ট পিসি বিল্ড করছে সেটা একটু দেখে নিয়ে চলেন। ভাইয়ের 36,000 পিসির বাজেট আছে রাইজেন 5 5600G একটি প্রসেসর, যেটার ওয়ারেন্টি থাকবে হচ্ছে 3 বছর। পরবর্তীতে হচ্ছে এনএসআই B450 গেমিং প্লাস ম্যাক্স একটি মাদারবোর্ড, যেটার ওয়ারেন্টি হচ্ছে 3 বছর। এছাড়াও এর সাথে আছে কিংসম্যানের একটি গেমিং র্যাম, হিটসিং সহ একটি র্যাম, যেটা হচ্ছে তাইওয়ানের একটি প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি, আর এটার র্যামটার ওয়ারেন্টি হচ্ছে টোটালি রিপ্লেসমেন্ট, সাথে সাথে ইনস্ট্যান্ট চেঞ্জ। এবং নেক্সট এছাড়াও আরও আছে HP-র 250 GB একটা NVMe SSD, যেটাও অফিসিয়াল এবং এটার ওয়ারেন্টিও 3 বছর। এবং সর্বশেষ সজীব ভাই একটি সুন্দর একটা আকর্ষণীয় কেসিং চয়েস করছে, যেটা টার্বো একটা গেমিং কেসিং ATX। এর ফ্যান আছে RGB, আছে তিনটা সামনে এবং পিছনে ফ্যান আছে একটা, এবং এই ফ্যান হচ্ছে আপনার আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। এবং এর সাথে আপনার হচ্ছে কুলিং সিস্টেমটা এবং থার্মাল গ্লাসটা অনেক স্টাইলিশ এবং সুন্দর। তো ভিউয়ার্স, সজীব ভাই সেই সুদূর সিরাজগঞ্জ থেকে আমাদের মাঝ থেকে তার 36,000 টাকা বাজেটের যে কম্পোনেন্ট গুলো নিল, এরকম পিসি যদি আপনারা বিল্ড করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে আমাদের ডিজিটাল মার্ট। এটা হচ্ছে মাল্টিপ্লান সেন্টার লেভেল 3-তে। এখানে এসেই আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা পিসি বিল্ড করতে পারবেন। এবং আপনারা যদি চান যে এখান থেকে কোনো কম্পোনেন্ট এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট আপনি অ্যাড করতে চান তাহলে সে সুযোগও আছে এখানে। সেক্ষেত্রে আপনার প্রাইস যদি বেশি হয় তাহলে বাড়াতে হবে, এবং যদি কম হয় তাহলে প্রাইস কমে যাবে। তো ধন্যবাদ সকলকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সজীব ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। তো সজীব ভাই, আপনি কি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করে স্যাটিসফাই কিনা? হ্যাঁ, ইয়েস জি, আপনি আশা করি আমাদের কাছ থেকে সার্ভিসও ভালো পাবেন। তো সর্বশেষ ভিউয়ার্স, যারা আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে চান অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। খুদা হাফেজ।